হাড়োয়া দু নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের দলে ভাঙন। তৃণমূল কংগ্রেস থেকে 100 জন দলীয় কর্মী যোগদান করলেন জাতীয় কংগ্রেসে। এদিন হাড়োয়া দু নম্বর ব্লকের কংগ্রেস সভাপতি মোহাম্মদ বাকবুল ইসলামের হাত ধরে তৃণমূল কংগ্রেস থেকে 100 জন দলীয় কর্মী যোগদান করলেন জাতীয় কংগ্রেসে। এদিন যোগদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চাপাতলা যুব কংগ্রেসের সভাপতি অভিজিৎ কর্মকার, হাফিজুল ইসলাম এবং বাবলু মণ্ডল, উপস্থিত ছিলেন জামাল উদ্দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, 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 যুব কংগ্রেস জিন্দাবাদ, 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 সোনিয়া গান্ধী জিন্দাবাদ, 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 রাহুল গান্ধী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাড়ি আসতে আসতে কংগ্রেসই একমাত্র সাপোর্ট পেলাম। আমরা ভাবলাম যে আমরা আগামী দিনে আমরা কংগ্রেসই করবো, এই জন্য আমরা বাড়িতে এসে বাবু ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলাম। উনি আমাদের সাপোর্ট করছে এবং আমরা আগামী ওনাকেও সাপোর্ট করছি। আমরা আগামী দিন কংগ্রেসকেই ভোট দেব। ওরা বাইরে মহারাষ্ট্রে আটকে ছিল, আমরা বিভিন্ন নেতৃত্ব ধরে ওদের খাওয়া দাওয়া বা টাকা পয়সা দিয়ে সাহায্য করাই। ওরা কংগ্রেসের প্রতি অনুগত হয়ে রাহুল গান্ধীর নেতৃত্বে যে ওরা বিভিন্ন জায়গায় ছিল, কংগ্রেসের দ্বারা উপকৃত হয়ে ওরা সবাই বাড়ি ফিরে বা ওরা তৃণমূলই করত, আমাদের তরফ থেকে সহযোগিতা পেয়ে ওরা আমাদের দলে আজকে 100 বেশি কর্মী তৃণমূল থেকে কংগ্রেসে যোগদান করলো। আমাদের হাড়োয়া ব্যুরো রিপোর্ট, বিশ্বভারত।